ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও সকলে খুব ভালো আছি মোহর এখন একদম ফিট তো সমস্ত কিছু যখন ঠিক হয়ে গেছে তো ভাবলাম আবার ফুল অন এনার্জি নিয়ে ব্লগ শুরু করে দিই একটা জিনিস কালকে রাত্রি থেকে রিয়ালাইজ করছিলাম সেটা হচ্ছে যে যে কোনো জিনিস থেকে তুমি যদি তিন চার দিনের বিরতি নাও তাহলে দেখবে চার পাঁচ দিন পরে সেই জিনিসটা নতুন করে শুরু করার একটা অন্যরকম এনার্জি পাওয়া যায় এই যে ব্যাপারটা এটা কিন্তু একটা হেলদি রিলেশনের ক্ষেত্রেও ম্যাটার করে যেমন ধরো মানে আমাদের সাথে দৈনন্দিন জীবনে আমাদের বরেদের প্রত্যেক দিনই খুটিনাটি কিছু না কিছু নিয়ে লেগে থাকে এটাও কিন্তু একটা হেলদি রিলেশান স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়াঝাটি না হয় খুঁটিনাটি না হয় তার মানে সেখানে সম্পর্কটাই নেই তো তারপর যখন যদি ওই তো যাচ্ছি মোহর উঠে গেছে দাঁড়াও তো জায়গাটা চেঞ্জ হয়ে গেল আমাকে চোখ খুলে মোহ সোফায় দেখে আমার কাছে আসো না আমি চলে এলাম তো যেটা বলছিলাম তো এবার ধরো বর কোনো জায়গায় গেল দু চার দিনের জন্য কাজে তো তখন একটা ফিলিংস হয় না কবে আসবে কবে আসবে কবে আসবে তো আমারও সেই রকম হয়েছে দু চার পাঁচ দিন অফ নেওয়ার পর মনে হচ্ছিল কখন কাজ শুরু করব কখন কাজ শুরু করবো তো ফাইনালি শুরু করে দিলাম তো চলো আজকে সারাদিনের ভিডিও শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো চলো 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 এই যে মুখ ধুয়ে চলে এসছে আমার সোনা এখন দুধটা গোলাচ্ছে এটা খাবে খেয়ে উঠে তারপরে আজকে একটু বই নিয়ে বসবে স্কুলে হোম হোমটাশ দিয়েছে এগুলো নিয়ে বসবে একটু ভালো মতো খেতে হবে কি কোথায় খাও কাপড় গা দিয়ে খুলে যাচ্ছে চলো খেয়ে নাও ঝপ ঝপ করে খেয়ে নাও তো আমার এই ছোটো ছোটো চিংড়িগুলো খেতে জানো তো বড় চিংড়ির থেকে বেশি ভালো লাগে তাই একটু ছোট ছোট চিংড়ি নিয়ে এসেছি আজকে একটুখানি পোস্ত দিয়ে করব আর এরপরে একদিন গাঠি কচু আলু দিয়ে তরকারি করব অনেক দিন গাঠি কচু আর আলু দিয়ে তরকারি চিংড়ি মাছ খাওয়া হয় না আর লোটে মাছগুলো আজকে একদম জ্যান্ত জ্যান্ত লোটেরই তরকারি করব তো চলো রান্নাবান্নাগুলো শুরু করে নিই আজকে হ্যাংলামি আর খাওয়ার আসর দুটোরই রান্না আমি একসাথে করব অনেকগুলো রান্না তাই ঝটপট করে করতে হবে আর এখানে সবার আগে যেটা বসিয়ে দিয়েছি সেটা হচ্ছে গিয়ে পোস্ত আলু দিয়ে চিংড়ি মাছের একটা চচ্চড়ির মতো এই রান্নাটা জানো তো সরষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগত কিন্তু আমার এই মাসে আজকে মাসের মাত্র সতেরো তারিখ আমার সর্ষের তেল বারন্ত হয়ে গেছে কারণ এই মাসের মাসকাবাড়ি তো আমি বাজার করিনি এই মাসের মাসকাবাড়ি বাজার করেছে আমার বাবু আর ওকে দেয়া ওকে দিয়ে যে কোনো ওকে দিয়ে কাজ করানো মানে সেই কাজের তো গণ্ডগোল পাকবেই তো ও কী করেছে মাত্র দু প্যাকেট সর্ষের তেল নিয়ে এসেছে আর আমার দু প্যাকেট সর্ষের তেলে কিছুই হয় না শেষ হয়ে গেছে পাড়ার দোকান থেকে একবার ভাবছিলাম আনবো কিন্তু গেছিলাম ও বাবা যা দাম বললো আমি ভাবলাম থাক দরকার নেই একেবারে সন্ধেবেলা গিয়েই নিয়ে আসবো আমার তো দু তিন প্যাকেট তেল লাগবে তো সেই কারণে এখন মোটামুটি যা আছে আছে ওই রান্নার উপরে উপরে দিতে হবে তো আমার কাজ চলে যাবে আর এখানে দেখতেই পেলে আমি চিংড়িটাকে একটু ভেজে নিয়েছি আর ডুমো ডুমো করে আলুগুলোকে একটু ভেজে নিয়ে এখানে পোস্ত আর একটু সাদা সর্ষে দিয়েছি আগে আমরা যখন এই তরকারিটা মানে এই চচ্চড়িটা খেতাম তখন ঝাল ঝাল করে খেতাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে খেতাম কিন্তু এখন আজকে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে করছি না আজকে কাঁচা লঙ্কা দিয়েই করছি একটু নুন মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেব আর তারপরে চিংড়ি মাছটা ফুটে উঠলে দিয়ে দেবো নামানোর আগে একটু সর্ষের তেল এই রান্নাটা করতে করতে আবার অন্য রান্নায় চলে যেতে হবে ওই যে বলছে আজকে অনেক অনেকগুলো রান্না রয়েছে এই দেখো জলটা দিয়ে দিচ্ছি একদম অল্প একটু জল দিলাম মানে ওই আলুটা সিদ্ধ হতে যতটা সময় লাগে ব্যাস হয়ে গেছে আমার এই রান্নাটা এবার একটুখানি মাটা হয়ে গেলেই নামিয়ে দেব এরপর নেক্সট রান্নায় চলে যাচ্ছি আজকে ওই তোমার লোটে মাছ যেগুলো নিয়ে দেখালাম ওই লোটে মাছের এই সবজি দিয়ে একটুখানি ঝাল মতো করব বেগুন আলু টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর আদা রসুনের একটু বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মাছগুলোকে গোটা গোটা এর মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি নাড়িয়ে নুন মিষ্টি দিয়ে ঢেকে দেবো একদম সব এখানে সবজিটা দিয়েছি ওই দুটোই নরম লোটে মাছও নরম মিনিট পনেরো কুড়ি একদম গ্যাসটা সিমে দিয়ে রাখলেই তরকারি রান্না হয়ে যাবে নামানোর আগে জাস্ট একটু ধনে পাতা অসাধারণ খেতে লাগে আচ্ছা আমার ও আচ্ছা আমার জিরের গুঁড়োটাও শেষ হয়ে গেছে শুধুমাত্র একটু ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম মানে এই মাসে যেই কাজটা আমি একা করবো না মানে নিজের হাতে করবো না সেই কাজটাই একদম মানে কি বলবো হয়ে গেলো ঘেটে ঘ হয়ে যাবে তো কি আর করা যাবে এখন আগের মাসে আমার একটু অসুবিধা ছিল মানে পুরী থেকে সেই মাশকাবাইটা আনতে গেছিলাম তো মানে নীলার পাঠিয়েছিলাম আমার শরীরটা ভালো ছিল না সেই কারণে আর এই দেখো কথা বলতে বলতে আমার পোস্ত চিংড়িটাও কিন্তু হয়ে গেছে মোটামুটি মাখা মাখা এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে জানো তো গরম ভাতে যেমন ওই আলু পোস্ত সেই রকমই তার মধ্যে একটু চিংড়ি মাছের গন্ধ অসাধারণ লাগে খেতে এদিকে একটা হয়ে গেল যার ফলে আবার আর একটা দিচ্ছি ততক্ষণে আবার ওদিকে লোটে মাছটা হয়ে যাবে আজকে মুরগির মাংসটা একদম ভাবছি একটুখানি আলু ছাড়া মাখা মাখা করবো আমার নাইটিটা দেখছো ওখানে মানে আমাদের বাড়িতে দু একটা কুকুর ছিল তো বাথরুমে নাইটিটা ছেড়ে রেখে এসেছিলাম সে কুকুরটা নাইটিটা নিয়ে গিয়ে ওই দাঁত দিয়ে ওরকম কেটে দিয়েছিল তো এখন নাইটিটা ফেলে দেবো ওই জন্য ঘরে পড়ে নিই তো যাই হোক এখানে দেখতে পারলে আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে প্রথমে একটু ভেজে নিলাম আদা রসুন বাটা আর এখানে যে মশলাটা দিলাম সেটা হচ্ছে গিয়ে টমেটো সস জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আমি একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিই তাতে হয় মাংসের কালারটা অসাধারণ হয় তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো তোমার মাংসের কালারটা এরকম হয় কি করে আমি এই পেস্টটা দিই মানে এই পুরো মশলাটাকে এরকম করে দিই বলেই হয়তো কালারটা অন্যরকম আসে তোমরা দেখতেই পাবে যে চিকেনের কালারটা কি দারুণ এসছে আজকে এই জন্য আলু দিইনি মাংস আজকে একটু আমার মানে আমার এই রকম মাংসটা যদি পুরো এই রকম হয় কোনো জল ফল দেবো না আমার এই রকম মাংস খেতে বেশি ভালো লাগে কিন্তু আমাদের তো মুরগির মাংস একদম পুরো কী বলবো লদ করে নরম করে ফেলতে হয় নইলে নীলার খেতে চায় না আমার মেয়ে তো খাবেই না মানে অনেকে আছে না মুরগির মাংসটা একটু শক্ত শক্ত খায় আমাদের ওই সব নিয়ে আমার মুরগির মাংস খাসির মাংসের মতো একেবারে মুখে দিলেই গলে যাবে এরকম একটা ব্যাপার দেখো এইদিকে একটা রান্নাও হয়ে গেল গোটা গোটা লোটে মাছের তরকারি লোটে মাছগুলো দেখছো পুরো একদম গোটা গোটা রয়েছে অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে দিদি তুমি এত রান্না একবারে করো কী করে আসলে কি বলো তো রান্নাটা না আমার একটা ভালো লাগার জায়গা আমার যত ক্লান্তি রয়েছে আমি যখনই রান্নাঘরে ঢুকি আমার কেন জানি না সব ক্লান্তি শেষ হয়ে হয়ে যায় এ দেখো মাংসটাকে কীরকম দেখতে লাগছে আর এদিকে যেহেতু আবার লোটে মাছটা হয়ে গেল মাংসটা হচ্ছে একটা কড়া ফাঁকা হয়েছে আমি আজকে এখানে একটু লাউ দিয়ে ঝোল টাইপের করব মাছের মাথা দিয়ে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি তো যেটা বলছিলাম তোমরা দেখতে থাকো আর আমি গল্প করতে থাকি আমার রান্না করতে আগাগোড়াই ভীষণ ভালো লাগে আগে যখন অফিস থেকে আসতাম সাড়ে সাতটা আটটার সময় আটটা সাড়ে আটটায় অফিস থেকে ঢুকতাম ঢোকার পরে বাড়িতে ঢুকেই এই ধরো তোমার বিছানা টিছানা ঝাড় দেওয়া ঘর ঠর ঝাড় দেওয়া এই চা মানে চা বানানো এই সমস্ত কাজগুলো নীলাদ্রি করতে থাকতো আমি এক কাপ চা খেতাম খেয়ে বা রান্নাঘরে ঢুকে যেতাম রাতের রান্না পরের দিনের অফিসের রান্না সব করতাম অফিসে যখন খাবার নিয়ে যেতাম এক দুই পদে বা দু তিন পদে সকলে জিজ্ঞাসা করতো মানে যারা আমাদের মতো শুধু হাজব্যান্ড ওয়াইফ থাকে তারা জিজ্ঞাসা করতো তুই এত রান্না করিস কী করে রাত্রিবেলা গিয়ে আমি তখনও বলতাম আমার কেন জানি না রান্নাঘরে ঢুকলেই মনে হয় যে আমার একটা আলাদা শান্তি মানে আমার সারা দিনের যা ফ্রাস্ট্রেশন আমার সারাদিনের যা কষ্ট আমার মনে হয় রান্নাঘরে গেলে আমার সমস্ত কষ্ট বেরিয়ে যায় আর এখন বা আগে একটা সময় এমন ছিল যখন আমার আমি খুব স্ট্রেস ছিলাম খুব ডিপ্রেস ছিলাম তখন এই কাজ আর এই রান্নাঘরই কিন্তু আমাকে মানে স্ট্রেস ফ্রি করেছিল সেই কারণে আমার মনে হয় যে আমার কাছে আমার কাজটা আমার রান্নাটা আমার কাছে সারাদিনের কষ্ট সারা সারাদিনের চিন্তা মুক্তির একটা অন্যতম কি বলবো একটা ওষুধ তো এই জন্য আমি রান্না করতে খুব ভালোবাসি এই রান্নাটা আমি একটা বাংলাদেশি রান্নার চ্যানেল থেকে দেখেছিলাম এরকমভাবে করেছিল একটু পেঁয়াজ দিয়ে এখানে আমি যে মশলাটা দিয়েছি না এই মশলাটা আদা জিরা আর একটু পিঁয়াজ বাটা আছে আর এরকম ওরা গোটা গোটা লাউ দিয়ে করেছিল তরকারিটা আমি এর আগেও তোমাদের দেখিয়েছি আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ওরা নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিল আমার আজকে ধনে পাতাটা নেই আমি ওই জন্য যেটুখানি ছিল সেইটুখানি ওই লোটে মাছে দিয়ে দিলাম বলে এখানে দিতে পারলাম না কিন্তু এইরকম গোটা গোটা লাভের তরকারি মাছের মাথা দিয়ে আমি এর আগেও রান্না করেছি আজকে আবার করছি খুব ভালো লাগে খেতে তো দেখো কথা বলতে বলতে কত রান্না করে ফেললাম তাও তো একটা দুটো রান্না তোমাদেরকে দেখাবো না তো এই যে এখানে একদম চিকেনটাও হয়ে গেছে আমি চিকেনে জল দিই নি ওই যে দেখলে ওই জলেই সিদ্ধ হয়েছে চিকেনটা আর একটু মাখা মাখা হলে ভালো লাগতো আর এই যেখানে লাভের তরকারিটাও রেডি হয়ে গেছে একটু ইচ্ছে ছিল ডাল বানাবো কিন্তু আর সময় কুলোতে পারলাম না আর এখানে মাছের ডিমের বড়া ভাজজি মাছের ডিমের বড়া ভাজা আর কি দেখবো মেখে একসাথে ভাজা বসিয়ে দিয়েছি তো চলো এবার ঝটপট তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম এই দেখো এখানে মাছের ডিমের ভজা এখানে পোস্ত চিংড়ি এখানে লোটে মাছ এখানে ওই লাউ তারপরে আছে অমলেট কালিয়া এখানে আছে তোমার চিকেন কষা মেয়ের জন্য অমলেট আর এই দেখেছ বাইরের ওয়েদারটা একটু পরেই একদম

গরম এই দেখো মোটামুটি চল্লিশ মিনিট বৃষ্টি হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তাতেই এখানের কি অবস্থা হয়ে গেছে আর কি করা যাবে পুরো মেন রোড থেকে চারিদিকে পুরো জল ভর্তি হয়ে গেছে ছোটোবেলা এরকম জল পাড়াতে খুব ভাল লাগতো তো যাই হোক ভিডিওর একেবারে শেষের দিকে চলে এসেছি সন্ধ্যেবেলা মোহরকে পড়তে বসিয়েছি আর এখানে মোহরকে একটুখানি তোমার ওই মুড়ি দিয়েছি সমস্ত একটুখানি চানাচুর ফানাচুর দিয়ে আর এখানেও টাস্ক করছে আমার তো এই মোটামুটি দিন এভাবেই চলছে আবার একটা দিন শেষ হয়ে গেল কিভাবে বুঝতেই পারলাম না তো নীলাদ্রি চলে এসছে এরপর চা খাওয়ার পালা আমি চা টা বানিয়ে খেতে থাকি আমার তো একটা গোটা দিন চলে গেল কতগুলো রান্না তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা